সিসিটিভি ক্যামেরার এক দৃশ্য। ফুটপাথর উপরে অগ্রসর হয়েছে এটা পরিয়াল। ফুটপাথ খহি গাঁতত সুমাই পড়ল পরিয়ালট। কি ভয়ঙ্কর দৃশ্য! ফুটপাথ নহয় যেন মরণ ফান্দহে। ফুটপাথ তো গভীর নাছিল বলিহে প্রাণ রক্ষা পড়ল আটাইকজনের। গোয়ালপাড়া জেলার কৃষ্ণার দৃশ্য এয়া। রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী সংস্থা NHIDCLৰ কাবৰ নমুনা দেখি হতবাক হৈছে সকলো। নিম্নমানৰ সামগ্ৰীৰে ফুটপাথ নিৰ্মাণ কৰাৰ পাছতে কৃষ্ণাইত অঘটন। ফুটপাথ ভাঙি তলত পৰি পৰিল একেটা পৰিয়ালৰে মহিলাসহ চাৰিগৰাকী লোক। দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হৈছে এগৰাকী মহিলা, আনহাতে সামান্য পৰিমাণে আহত হৈছে আন তিনিগৰাকী লোক। প্রথমতে আমি মানে কৃষ্ণাইবাসী বহুদিনের পিছত এই কামটি হওয়ার কারণে আমি স্বাগতম জানাইছো। কারণ আমার ইয়াতে যেটা সমস্যা, রাস্তার যে সমস্যা, ইয়াতে বিশেষকে আমার বাজারের মাঝমজিয়া যে পানি জমা হওয়া সমস্যা, সেটা আমার দীর্ঘদিনিয়া সমস্যা। বহু আবেদন নিবেদন করে আছো, তারপরও একো হওয়া নাছিল। এইবার অন্তত ভাবিছিল যে আমি রাষ্ট্রীয় ঘাইপথর কাম হলে অন্তত এই সমস্যাটা আমার দূর হব। আবেদন জানাইছিল, কথাও পাতিছো যে আপনাদের কামখানি ভালকে করব। কিন্তু যে মানে সঁহাৰি সেইটো একেবাৰে বেয়া, আৰু তেওঁলোকে অতি নগণ্য মানে নিম্নমানৰ মানদণ্ডৰ কাম কৰি আছে, যাৰ ফলত আজিৰ ঘটনাটো ঘটিছে। ইয়াৰ পূৰ্বেও গোৱালপাৰাৰ ধূপ ধৰাটো অনুৰূপ ঘটনা সংঘটিত হৈছিল। ফুটপাথ ভাঙি আহত হৈছিল এজন। দীৰ্ঘদিনৰ পৰাই নিৰ্মাণকাৰী সংস্থাৰ বিৰুদ্ধে নিম্নমানৰ সামগ্ৰী ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈ আহিছে। ৰাইজৰ দাবী, কেৱল নিজ খেয়ালখুচিৰে কাম কৰি যোৱা এই নিৰ্মাণকাৰী সংস্থাৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক চৰকাৰে। দুধনৈৰ পৰা অৰূপনাথ, News18, অসম নৰ্থ ইষ্ট।